নদীর কাজ ও ভূমিরূপ উঁচু স্থান থেকে বৃষ্টির জল ও গলা জল ভূপৃষ্ঠের উপর দিয়ে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়ে সমুদ্রে হ্রদে বা অন্য কোনো জলধারায় মিলিত হয় এই জলপ্রবাহকেই নদী বলে উৎস থেকে মোহনা পর্যন্ত নদী তার দীর্ঘ গতিপথে ভূপৃষ্ঠের উপরের শিলাস্তরকে নানাভাবে ক্ষয় করে এই ক্ষয়জাত নুড়ি কাকর, বালি কাদা পলি প্রভৃতি নদীর জলপ্রবাহের সাথে সাথে পরিবাহিত হয় পাহাড় পর্বত ও মালভূমিতে ভূমির ঢাল বেশি বলে এই স্থানে নদী খুব দ্রুত প্রবাহিত হয় ফলে নদীর নিম্ন ক্ষয় বেশি হয় আর সমভূমিতে ভূমির ঢাল কম ফলে নদীর স্রোতের বেগ কম হয় ফলে নিম্ন কম হয় তবে জল বেশি থাকার জন্য বন্যার সময় নদীর দুপারে ক্ষয় হয় এই স্থানে নদী ক্ষয়জাত নুড়ি কাকর, বালি প্রভৃতি সঞ্চয় করে নদীর ক্ষয় প্রধানত চার প্রকার প্রেষণ অবঘর্ষ দ্রবিভবন ও বুদবুদ ক্ষয় প্রথমে আসি প্রেষণ সম্পর্কে জলস্রোতের আঘাতে শিলাস্তর থেকে বড় বড় শিলাখণ্ড ভেঙে পড়ে নদী এসব বড় বড় শিলাখণ্ডকে আছড়ে ফেলে টুকরো টুকরো করে একে বলে প্রেষণের দ্বারা ক্ষয় অবঘর্ষ জলস্রোতে টানতে টানতে নদী ছোট বড় শিলাখণ্ডের ঘর্ষণে নদীর ঘাতকে আরও ক্ষয় করে একে বলে অবঘর্ষ দ্রবীভবন নদীর গতিপথে চুনাপাথর বা লবণের অম্লজাতীয় স্তর থাকলে তা জলে দ্রবীভূত হয়ে ওই স্থান ক্ষয়প্রাপ্ত হয় আর একেই বলে ভবন বুদবুদ ক্ষয় নদীর জলপ্রবাহের সময় বুদবুদ তৈরি হয় এই বুদবুদগুলি ফেটে যায় ও প্রবল চাপের দ্বারা নদীর শিলাস্তরে ফাটলের সৃষ্টি করে পরে এই ফাটলগুলি প্রসারিত হয়ে শিলাখণ্ডের বিচ্যুতি ঘটায় একে বুদবুদ ক্ষয় বলে যুক্ত নদীগুলিতে এই ধরনের ক্ষয় বেশি হয় তবে নদীর কাজ শুধু ক্ষয়ই নয় নদী পরিবহন ও অবক্ষেপণ করে সৃষ্টির পর থেকেই নিচের দিকে প্রবাহিত হওয়ার সময় নদী ক্ষয়জাত বস্তুগুলি পরিবহন করে সমভূমিতে নদীর বেগ কম থাকে তাই সঞ্চয়ের কাজ বেশি হয় পলির সঞ্চয় বন্যার সময় সব থেকে বেশি হয় মোহনায় নদী পলি বালি ইত্যাদি সঞ্চয় করে বদ দ্বীপ গড়ে তোলে এবারে আমরা আলোচনা করব নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি নিয়ে প্রথমে আসি আই ও ভি আকৃতির নদী উপত্যকার কথায় পার্বত্য অঞ্চলে নদী হয় খরস্রোতা প্রবল জলস্রোত ও বাহিত শিলাখণ্ডের সঙ্গে নদী খাতের প্রবল ঘর্ষণের ফলে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় এর ফলে নদী উপত্যকা সংকীর্ণ ও গভীর হয়ে ইংরাজি আই অক্ষরের আকার ধারণ করে অনেক সময় নিম্ন ক্ষয়ের সঙ্গে সঙ্গে সামান্য পার্শ্বক্ষয়ও ঘটে ফলে নদী উপত্যকা গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সামান্য চওড়া ইংরাজি ভি আকৃতির আকার ধারণ করে অবঘর্ষ ও প্রেষণ ক্ষয়ের ফলে এই প্রকার নদী উপত্যকা সৃষ্টি হয় এদের গিরিখাত বলে সিন্ধু নদের গিরিখাত বিখ্যাত স্বল্প যুক্ত অঞ্চলের গিরিখাতগুলিকে বলা হয় ক্যানিয়ন এই ক্যানিয়নগুলি বিস্তৃত নদী উপত্যকা ও পার যুক্ত। কলোরাডোর গ্র্যান্ড ক্যানিয়ন এইভাবেই তৈরি হয়েছে পার্বত্য অঞ্চলের নদীতে জলপ্রপাত ও প্রপাত দেখা যায় নদী তার প্রবাহ পথে শিলার খাড়ার ঢাল বরাবর নিচে পড়লে জলপ্রপাতের সৃষ্টি হয় আবার নদীর প্রবাহপথে শক্ত শিলাগুলি যদি স্তরে স্তরে সজ্জিত থাকে তখন ক্ষয়ের ফলে সৃষ্টি হয় প্রপাত এবারে আসি সমভূমিতে সৃষ্ট নদীর ভূমিরূপগুলির প্রসঙ্গে সমভূমিতে ভূমির ঢাল কম থাকে বলে নদীর বেগ কম হয় ফলে নদীর প্রবাহ পথে বড় বড় বাঁকের সৃষ্টি হয় তুর্কি মিয়েন্ডার নদীর নাম থেকে এই ধরনের বাঁককে মিয়েন্ডার বলে বাঁকের দুটি প্রান্ত পরস্পরের সাথে মিলে যায় ও পরে বিচ্ছিন্ন হয়ে অশ্ব ক্ষুরাকৃতিক হ্রদ সৃষ্টি করে সমভূমিতে নদীর গতিপথের দুপাশে বন্যার সময় পলিসঞ্চয় করে প্লাবন ভূমি গঠন করে ও উঁচু বাঁধের সৃষ্টি হয় এদের স্বাভাবিক বাঁধ বলে নদী যতই মোহনার কাছে এগিয়ে আসে ততই নদীর গতি মন্থর হয়ে যায় ফলে প্রচুর পরিমাণে পলি বালি কাদা সঞ্চয় করে নদী খাতের মুখে চড়া ও দ্বীপ গঠন করে এই দ্বীপগুলির ভূ আকৃতি গ্রিক অক্ষর ডেল্টা বা বাংলা অক্ষর মাত্রাহীন বয়ের মতো বলে এদের ব দ্বীপ বলে গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ তবে সব বদ্বীপই মাত্রাহীন বয়ের মতো দেখতে হয় না পাখির পায়ের ন্যায় আকৃতি বিশিষ্ট বদ্বীপও দেখা যায় এই ধরনের বদ্বীপ মিসিসিপি ও কৃষ্ণা নদীতে দেখা যায় এছাড়া উত্তল কাপের মতো বদ্বীপ টাইবার ডন ভলগা প্রভৃতি নদীতে দেখা যায় তবে সব নদীতে বদ্বীপ নাও গড়ে উঠতে পারে যেসব নদীর পরিবাহিত পলির পরিমাণ বেশি এবং মোহনায় গতি তীব্র নয় সেখানেই বদ্বীপ গড়ে ওঠে